যে মায়ের সন্তানেরা হাসতে আবার কানতে জানে আর এখন আমাদের কি হবে এমন একটা শহর দেন না এমন একটা শহর দেন না যেই শহরের ফুটপাতে আমরা অনায়াসে চলতে পারবো সেই ফুটপাত দিতে পারবেন দখল মুক্ত করতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং আমরা যদি একসাথে কাজ করতে পারি এই ঢাকা শহরের ফুটপাত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আপনারা জয় বাংলা স্লোগান দিয়েছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমাদের গত 7ই জানুয়ারিতে আবারো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা নিয়ে আসতে পেরেছি প্রধানমন্ত্রী হিসেবে তার পিছনে কাজ করেছেন আপনারা 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 আজকে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই যার থেকে আমি ভদ্রতা কত প্রকার এবং শিখি সেই জাহাঙ্গীর কবির নানক ভাই আমাকে যেই কথাটা বলেছেন অবশ্যই আমরা খুব শীঘ্রই মাননীয় সংসদ সদস্য ডাক দিব একদিন লাগুক দুই দিন লাগুক করে একটি পুরো রোড ম্যাপ করব এবং এই রোড ম্যাপের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি মাদক মুক্ত এবং ফুটপাত দখল মুক্ত একটি ঢাকা শহর দিতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে চাই নাথিং ইজ ইম্পসিবল ইম্পসিবল বলে কোনো কিছু নাই নয় মাসের মধ্যে যদি মুক্তিযোদ্ধারা এই লাঠি বৈঠা বাস নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে যদি মুক্ত করতে পারে তাহলে আমরা কেন ফুটপাতকে দখল মুক্ত করতে পারবো না কেন আমরা মাদক মুক্ত করতে পারবো না আমরা কেন দখল খাল দখল মুক্ত করতে পারবো না দূষণ মুক্ত করতে পারবো না জাতির জনক বঙ্গবন্ধু জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য আসুন আজকে প্রতিজ্ঞা করি আমরা জীবন দেওয়ার দরকার নাই রাস্তায় যেন ময়লাটা না ফেলি রাস্তায় যেন ময়লা না ফেলি আমরা যেরকম জোর না দেখাই আমরা বঙ্গবন্ধুর মতো সবাইকে টেনে নিই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি এবং পরিশেষে শুধু একটি কথাই বলবো এই শহর আমার না আপনাদের সকলের এই শহরের দায়িত্ব সকলকেই নিতে হবে আমি আপনারও আমার সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ মন্ত্রীবর্গ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল অঙ্কশ নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ দেওয়ার শেষ নাই আজকে আমরা এটা করলাম এরপরে আমি বলতে চাই আমি 8টি সংসদীয় আসনে এরকম প্রোগ্রাম করতে চাই ইন্ডিভিজুয়ালি আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমার কাউন্সিলরদেরকে ধন্যবাদ নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং আমাদের জোর চ্যারিটি করতালির মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আজকে এখানে রাফেল ড্র আছে